সমগ্র বিশ্বজুড়ি বড়দিনের ব্যাপক উলাহ উদ্দীপনা আর আয়োজন বড়দিন পালনের ব্যাপক আয়োজন চলিছে। গির্জাসমূহ সজায় তোলা হয়েছে আটক ধুনিয়াকৈ। খ্রিস্টমাস ট্রি, সান্তাক্লজ আর রং বিরঙ্গী লাইটেরে ভরিছে বজার। রাজ্যত অসূয়া অপ্রীতি বিনাশ করে শান্তির পরিবেশ বর্তাই রখার কামনায় বড়দিন পালনের ব্যাপক প্রস্তুতি চলাইছে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলে। আর সমগ্র বিশ্বর সমান্তরালভাবে এয়া বর্তমান প্রস্তুতি চলিছে। গির্জাসমূহ আটক ধুনিয়াকৈ সজায় পড়াই তোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নক দেখবলে পোৱা গৈছে। খ্রিস্টমাস ট্রি, সান্তাক্লজ, রং বিরঙী লাইটের এতিয়া বজারও ভরি পড়েছে। এয়া উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর ইয়া খ্রিস্টমাসক লৈ বর্তমান উলা উদ্দীপনা উৎসাহ দেখবলে পোৱা গৈছে। আমার গোয়ালপাড়ার কিছু পরিবেশ দেখাব আমার সাংবাদিক বিশ্বজিত আছে। পবিত্র বড়দিনক আদরার ব্যাপক প্রস্তুতি চলেছে রাজ্যের চৌপাশে। এতিয়া পবিত্র বড়দিনক আদরার উৎসাহ দেখা গৈছে রাজ্যের প্রান্তে প্রান্তে। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো গোয়ালপাড়া শহরের বাপুজীনগর থাকা গির্জাত। ভিডিও জার্নালিষ্টে দেখাব চাক এই গির্জাত পবিত্র বড়দিনক আদরার বাবে ব্যাপক প্রস্তুতি চলাইছে। আটক ধুনিয়াভাবে সজাই পড়াই তুলিছে গির্জা ঘরটো চারিওফেলে। আটক ধুনিয়াভাবে যে লাইটের ব্যবস্থা করেছে, এক সুন্দর পরিবেশে বিরাজ করেছে। আর কব লাগবে ইয়ার এক উখল মাখল পরিবেশে বিরাজ করব 25 ডিসেম্বরের দিনা। কারণ গোয়ালপাড়া শহরের একমাত্র গির্জা বাপুজীনগরের এই গির্জা, আর এই গির্জাতে বহু ভক্ত আহি ভিড় করা দেখা যাব। এক উখল মাখল পরিবেশে বিরাজ করব। আর যেহেতু পবিত্র বড়দিনক আদরার ব্যাপক প্রস্তুতি চলেছে, মই ইয়ার গির্জার ভিতর সামগ্রিক দৃশ্য মই দেখাবলৈ কিছু যত্ন করি, ভিডিও জানিয়েছো দেখো যত্ন করি, আর ইয়ার যুবকসকলের কথা বলেও যত্ন করি। যেহেতু ইয়ার দিনে নিশে কাম করে আছে, আটক ধুনিয়াভাবে গির্জাটো সজাই পড়াই তুলি আছে। মই অকমান তোমার কথা দিছো, কাম কেনেকুয়া প্রস্তুতি? কামটো বহুত চলি আছে, তিনদিন আগত পৰা চলি আছে, কন্টিনিউ হৈছে কামটো। মানে পুরা ৰাতিৰ লগে কাম কৰি আছো, তথাপিও কামকেইটা আগবাঢ়ি আছে। আৰু আছে কেইটামান বহুতকেইটা ফালে কেইটা কামে কৰিব লগা আছে। আৰু 24 তারিখে নিশা 12 বজাৰ পিছত যীশুর জন্ম হব, কেৰলৰ ধুনীৰে মুখৰিত হব। হয় হয়, এইবোৰ কৰিব, প্ৰাৰ্থনা কৰা হব, গীৰ্জা কৰা হব, তাৰপিছত কেৰল কৰা হব, গান গাওয়া হব, প্রার্থনা এবারে হব। আর আজ 25 তারিখে আবেলি ইয়াত গোয়ালপাড়া শহর বহু ভক্ত আহি ইয়াত ভিড় করাব। কিমান ভক্ত আদরার ভাবে তোমালোকে সাজু হয়েছে? আহিব, বহুত কেটা আহিব। আর তারপর স্পেশালি আমার শিক্ষক আহি আছে, 24 তারিখের পৰা ইভিনিং পৰা স্টার্ট হব না। তারপর শিক্ষকে আমার পাস্টরে ঈশ্বরের বাক্য বিলাক কব, আপনাদের সবে আহিলে চাব পারিব, শুনিব পারিব নিশ্চয়। সেইটোৱে যীশুর বাণী বলব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়কৈ মই ভিডিও জার্নালিষ্টক এই গির্জার ভিতর সামগ্রীর দৃশ্য মই দেখাবলৈ যত্ন করেছো। এয়া প্রতিদিনটা আমার রখক, এয়া হল যে গোয়ালপাড়া শহরের একমাত্র বাপুজনত থাকা গির্জার এই সামগ্রিক দৃশ্য কব লাগবে। যেহেতু পবিত্র বড়দিনক আদরার ব্যাপক প্রস্তুতি চলছে রাজ্যের প্রান্তে প্রান্তে, এটা উৎসাহ সকলের গাত খ্রিস্টান ধর্মীয় লোকসকলের মাজত এক সুন্দরভাবে এনেকে সজাই পড়াই তুলিছে। চাওক, এয়া হল গোয়ালপাড়া বাপুজনগর থাকা গির্জার সামগ্রিক দৃশ্য আমি প্রতিনামৰ দর্শকক দেখাই আছো। এক সুন্দর পরিবেশ কব লাগবে, এক উখল মাখল পরিবেশে বিরাজ করব। ইয়াত 24 তারিখের নিশার পরে, 24 তারিখ নিশা এটা যীশুর জন্ম হওয়া, তারপর কেরলের ধ্বনিরে মুখরিত হব সমগ্র দেশ। আর এই বাপুজীনগর এই গির্জাত 25 তারিখে গোয়ালপাড়া শহরের বিভিন্ন প্রান্তর যে ভক্তসকলে আহি ভিড় করা ভিড় করব। ইয়াত এক উখল মাখল পরিবেশ, এক সুন্দর পরিবেশ চারিওফালে কেবল আটক ধুনিয়াভাবে লাইট লগাই হেনে সুন্দর পরিবেশ ইয়াত বিরাজ করেছে। ইয়াত যে 24 তারিখ নিশা ভোজ ভাতের ব্যবস্থা করব। আর মই কিছু কথা বলে যত্ন করি, মই ইয়ার দৃশ্যসমূহ পুনিনা মোট দর্শকক দেখে আছে। তা কেনেকুয়া প্রিপারেশন চলি আছে? প্রিপারেশন মানে আমি চলে আছো, যে প্রত্যেক বছরে আমি নানা ধরনের লাইট বিলাক আর কিবা কিবি এনেকা সিস্টেম বিলাক বনাই ফেলে আমি এটা প্রিপারেশন করে আছো মনে আনন্দরে। ইয়াত যেদিন 24 তারিখে নিশা বাইবেল পাঠ করব, কোনো বাইরের গেস্ট আহি প্রত্যেক বছরে এনেকা বাপুজি নগর এই চার্চত বেলেগ বাইরেরপরা আহিনা ঈশ্বর বাক্য কয়, কিন্তু ইয়াতে ইয়াত থাকা সকলে আসামিজ ভাষাতে চলার কারণে ইয়াতে প্রত্যেক বছরে বাইরেরপর আহে। নিশ্চয়কৈ, যেহেতু গোয়ালপাড়া শহরত খ্রিস্টান ধর্মী লোকসকলে বহু অসমীয়া লোক আছে, তেওঁলোকে অসমীয়া যেহেতু জ্ঞাপন করছো। বিশ্বজিৎ দাস আপনাকে এই মুহূর্তে আমাক পরিবেশ দেখার